আফগানিস্তান 2021 সালে যখন তালেবানদের দখলে যায়, তখন আবারও সেই 20 বছর আগের সেই ভয়াবহ জীবনের হাতছানি দিচ্ছিল দেশটির সাধারণ মানুষকে। বিশেষ করে নারী শিক্ষা ও তথাকথিত মানবাধিকারে তালেবান শাসন নিয়েছিল পশ্চিমাদের নানা চুলকানি। তবে মাত্র 2.5 বছরে ইকোনমিতে ব্যাপক সাফল্য দেখিয়েছে দেশটি। ক্ষমতা দখলের 1 বছরের মধ্যেই মূল্যস্ফীতি অর্ধেকে নেমে এসেছে। রপ্তানি আয় ও রাজস্ব আদায়ে চমক দেখাচ্ছে তালেবান সরকার। সেই সঙ্গে কৃষি খাতে আছে অভাবনীয় সাফল্য, যা পারছে না বাংলাদেশও। এত কম সময়ে যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতির এই উত্থানের পেছনে কি কারণ আছে বলে মনে হয়? গবেষণা বলছে, দেশটির শরিয়া আইন এর পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে। এই আইনের ফলে দুর্নীতি যেমন কমেছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে অর্থনীতির গতি। আফগানিস্তানে তালেবান সরকারের 10টি কড়াকড়ি আইন সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1. ধর্ষণের আইন। ধর্ষণ বর্তমান বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। যে দেশ যত খোলামেলা আর অশ্লীল, সেই দেশে ধর্ষণের পরিমাণ তত বেশি। কিন্তু আফগানিস্তানে ধর্ষণ নেই বললেই চলে, কারণ আফগানিস্তানে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। আদালতের রায়ের 4 দিনের মধ্যে ধর্ষকের মাথায় গুলি করে এই রায় কার্যকর করা হয়। কখনো বা পাথর নিক্ষেপ, আবার কখনো বা শিরোচ্ছেদ করা হয়। এই আইনের ফলে আফগানিস্তানে ধর্ষণ একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। অথচ সোকল্ড মুক্তমনা পশ্চিমাপন্থী ভণ্ড বদমাইশরা এই আইনের বিরোধিতা করেছিল। যে যুক্তরাষ্ট্র এই আইনের বিরুদ্ধে, সেই যুক্তরাষ্ট্রে প্রতি 5 নারীর 1 জন ধর্ষণের শিকার হন। 2. নারীদের পর্দার বিধান। তালেবান সরকার ক্ষমতায় এসে নারীদের নিরাপত্তা এবং তাদের সম্মানার্থে কঠোর আইন জারি করেছে। আফগানিস্তানে নারীদের খাস, পর্দা এবং বোরখা পরা বাধ্যতামূলক করা হয়েছে। পর্দার সহিত মেয়েরা বাজারে যেতে পারবেন, আফগান নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতেও পড়াশোনা করতেও পারবেন। তবে সহশিক্ষা নিষিদ্ধ হয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে একসঙ্গে পড়তে বা ক্লাস করতে পারবেন না। পুরুষদের জন্য পুরুষ শিক্ষক এবং নারীদের জন্য সেখানে রয়েছে নারী শিক্ষক, যা একটি কার্যকরী আইন। অথচ আমাদের দেশের দিকে তাকান, ক্লাসরুমে এখানকার পরিবেশ কেমন তা মনে হয় আমরা সবাই জানি। পশ্চিমারা এটিকে জুলুম আর মানবাধিকার বিরোধী বললেও এই আইন কতটা কার্যকর তার একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আমাদের দেশে হরহামেশে শিক্ষকের দ্বারা, সহপাঠীর দ্বারা নারীরা ধর্ষিত হচ্ছে। ভার্সিটিতে ওপেনলি আমাদের দেশের ছাত্রছাত্রীরা খুব কাছ থেকে মেলামেশা করছেন, কিন্তু এইসব ইসলামী আইন জারি করাই মূলত নারীদের নিরাপত্তা বেড়েছে। এছাড়া তালেবান সরকার নারীদের নাচ, গান, বাদ্যযন্ত্র এগুলোও নিষিদ্ধ করেছে। মোট কথা, নারীদের পর্দা বাধ্যতামূলক করায় সব ধরনের নষ্টামি বন্ধ হয়েছে। এই আইন প্রমাণ করে ইসলাম নারীদের ঘরবন্দি করেনি, বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। 3. চুরির বিচার। এক আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে $100 বিলিয়ন বিদেশে পাচার করেছে, শুধুমাত্র প্রপার আইন না থাকার কারণে। কিন্তু আফগানিস্তানে কোনো অর্থ পাচার বা দুর্নীতি হয় না, কেননা আফগানিস্তানে চুরির বিচার করা হয় ইসলামিক আইনে। চুরি করলে দেশটিতে হাত কেটে দেওয়া হয়। জাতিসংঘের বিশেষজ্ঞরা আফগানিস্তানে চুরির দায়ে হাত কাটার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অথচ গুয়ান্তানামো বের কারাগারে বন্দী মুসলমানদের যখন পশ্চিমা কুকুরগুলো অমানবিক নির্যাতন নিপীড়ন করে, তাদেরকে হত্যা করেছে, তখন কোথায় থাকে এই মানবাধিকার সংস্থাগুলো? সেটি সবচেয়ে বড় প্রশ্ন। 4. আফিম চাষ নিষিদ্ধ। আফগানিস্তানে আফিমসহ যাবতীয় মাদক চাষ নিষিদ্ধ করেছে দেশটির বর্তমান সরকার। আফগানিস্তানের সর্বোচ্চ নেতার ডিক্রি অনুযায়ী সব আফগানিদের জানানো হয়েছে, এখন থেকে সারা দেশে আফিম চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হচ্ছে। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে শরিয়া আইন অনুযায়ী বিচার হবে। মূলত আফিম মাদক হিসেবে ব্যবহার হওয়ায় এটা নিষিদ্ধ করা হয়েছে, কারণ মাদক ইসলামে হারাম বলা হয়েছে। আগে যারা আফিম চাষ করত, তারা এখন ডালিমের চাষ করছে। সেই ডালিম থেকে তৈরি পানীয় পামির কোলা বিশ্বজুড়ে তোলপাড় ফেলেছে। এই পানীয়কে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত কোকাকোলার বিকল্প এবং স্বাস্থ্যকর পানীয় হিসেবে ভাবা হচ্ছে। 5. সমকামিতার বিচার। আল্লাহ সমকামিতার জন্য কওমে লুতকে ধ্বংস করে দেন। বাংলাদেশে এই সমকামিতাকে বৈধতা দেওয়ার পায়তারা চলছে। আফগানিস্তানে কেউ সমকামিতা করলে তাকে দুর্রা মারার বিধান রয়েছে, ফলে শয়তানের দল সমকামীরা আফগানিস্তানের পবিত্র ভূমি ছেড়ে বিদেশে পালিয়েছে। তবে যারা এখনও আটকে রয়েছেন তাদের অবস্থা খুবই শোচনীয়।
তালেবানদের ভয়ে তাদের মধ্যে অনেকেই সপ্তাহের পর সপ্তাহ বাড়ির বেসমেন্টে লুকিয়ে আছেন, কেউ বা যথেষ্ট খাবারের সরবরাহ ছাড়াই বন্দি হয়ে আছেন একটি গোপন কক্ষে, কেউ বা গা ঢাকা দিয়ে আছেন বন্ধুর সাহায্যে। অনেক সমকামী এরই মাঝে ধরা পড়েছেন তালেবানদের হাতে। ৬. সিনেমা বন্ধ। একটি গবেষণা বলছে, অশ্লীল সিনেমা আর নারীদের খোলামেলা পোশাক পুরুষদেরকে ধর্ষণের দিকে ধাবিত করে। তাছাড়া সিনেমা ইসলামে হারাম করা হয়েছে, এই আইন বলবৎ আছে আফগানিস্তানেও। আফগানিস্তানে টিভি নাটকে নারীদের অংশগ্রহণ বা অভিনয় নিষিদ্ধ করে নতুন আইন করেছে তালেবান সরকার। একই আইনে টিভি পর্দায় আসতে হলে একজন নারী সাংবাদিক বা উপস্থাপককে হেড স্কার্ফ পরতে নির্দেশ দেওয়া হয়েছে। ৭. পরকীয়ার শাস্তি। সাম্প্রতিককালে যেসব সামাজিক ব্যাধি ভয়াবহ রূপ ধারণ করেছে তার মধ্যে অন্যতম শীর্ষে রয়েছে পরকীয়া। এটিকে সামাজিক ব্যাধি না বলে ব্যক্তির চারিত্রিক ও নৈতিক অবক্ষয়ের চরম রূপ বলা হয়। প্রতিদিন খবরের কাগজ খুললেই অহরহ শোনা যায় পরকীয়ার বলির ঘটনা। একজনের স্ত্রী ভেঙে যাচ্ছে আরেকজনের সাথে, ভেঙে যাচ্ছে সংসার, অথচ বিয়ে জীবনের পবিত্র এক অনুষঙ্গ, বিয়ে জীবনের সবচেয়ে পবিত্র সম্পর্ক। আল্লাহ তাআলাই পৃথিবীতে জোড়া মিলিয়ে পাঠিয়েছেন। বিয়ের পর শয়তানের প্ররোচনায় মানুষ জড়িয়ে পড়ে পরকীয়ায়। ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ পরকীয়া। ইসলামে বলা হয়েছে, যারা পবিত্র সম্পর্ককে অপবিত্র করে তাদের শাস্তি হচ্ছে ব্যভিচারকারী নারী এবং পুরুষ উভয়কে ১০০টি করে বেত্রাঘাত করা। আফগানিস্তানেও এই একই আইন চালু রয়েছে। কখনো কখনো এই অপরাধের জন্য মৃত্যুদণ্ডও দেয়া হয়ে থাকে। ৮. বৈদেশিক মুদ্রা নিষিদ্ধকরণ। তালেবান সরকার দেশটিতে প্রচলিত ডলার এবং রুপিসহ সকল প্রকার বৈদেশিক মুদ্রা নিষিদ্ধ করে অভ্যন্তরীণ বাণিজ্যের জন্য আফগান মুদ্রা বাধ্যতামূলক করেছে। অথচ প্রথমে বলা হচ্ছিল আফগানিস্তানে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করায় ক্ষতির মুখে পড়বে দেশটি, কিন্তু হয়েছে তার উল্টো। ক্রমে দেশটির মুদ্রার মান বাড়ছে তড়িয়ে। জানলে অবাক হবেন, দেশটির মুদ্রা বাংলাদেশের টাকার চেয়েও শক্তিশালী। বাংলাদেশে যেখানে ১ ডলার মানে ১৩০ টাকা, সেখানে এক আফগানি সমান মাত্র ৭০ টাকা। সব মিলিয়ে এ বছর আফগানির দর বেড়েছে মোট ১৪%। আফগানিস্তানের মুদ্রার এই দাম বৃদ্ধি অবাক করেছে খোদ মার্কিন সরকারকেও। ৯. চোখের বদলে চোখ। ইসলামিক আইনে বলা আছে চোখের বদলা চোখ, অর্থাৎ হত্যার বদলা হত্যা। আফগানিস্তানেও এই আইন চালু আছে চোখের বদলে চোখ। শরিয়া সাজার বিধান আদালতে পালন করার জন্য গত বছর অর্ডার দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা। এই নির্দেশের পর প্রথমবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০২৩ সালে। গুলি করে এই ব্যক্তিকে খুন করায় আদালতের রায় অনুসারে নিহত ব্যক্তির এক আত্মীয় মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। ১০. জুয়া খেলা। পৃথিবীর অধিকাংশ দেশে জুয়া খেলা বহু পুরনো এবং প্রচলিত এক ধরনের অবসর বিনোদনের মাধ্যম। তবে সাম্প্রতিক সময়ে নতুন আতঙ্কের নাম অনলাইন জুয়া, আর এতে তরুণ প্রজন্মের আগ্রহ বেশি থাকলেও পিছিয়ে নেই বয়স্করাও। শুধু অনলাইন নয়, আজকাল অন্যান্য মাধ্যমেও জুয়া খেলে সর্বশান্ত হচ্ছেন অনেকেই। আফগানিস্তানে জুয়া খেলার শাস্তি হচ্ছে বেত্রাঘাত এবং জরিমানা। এছাড়াও মাদকদ্রব্য ব্যবহারে বেত্রাঘাত, কারাদণ্ড, মিথ্যা অপবাদের জিহ্বা কেটে ফেলা, ডাকাতি করলে মৃত্যুদণ্ড বা অঙ্গচ্ছেদ সহ অনেক ধরনের শাস্তির বিধান রয়েছে। আর এইসব শাস্তির বাস্তবায়নে আফগানিস্তানকে অপরাধমুক্ত স্বপ্নের ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। এরপরেও এসব শাস্তি নিয়ে সমালোচনা হবে, কারণ পশ্চিমা মিডিয়াগুলোতে ঢালাওভাবে তালেবান এবং আফগানিস্তান সম্পর্কে মিথ্যা খবর প্রকাশ করা হচ্ছে। যদিও এইসব করে আফগানিস্তানকে দমিয়ে রাখা সম্ভব হচ্ছে না। ইসলামী আদর্শের প্রকৃত অনুশীলন যে একটি দেশকে শৃঙ্খলা, শান্তি এবং সুখের নিশ্চয়তা দিতে পারে, এর আলামত স্পষ্ট হয়েছে আফগানিস্তানের অর্থনীতির প্রবৃদ্ধি দেখে। আশা করা হচ্ছে আগামী এক যুগের মধ্যে পর্বতে ঘেরা এই দেশটি কর্মসংস্থান বৃদ্ধি করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়বে, উন্নত জাতি হিসেবে গড়ে উঠবে এবং অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে ইসলামিক রাষ্ট্রগুলোর জন্য উদাহরণ সৃষ্টি করবে বলে অর্থনীতিবিদরা ভীষণ আশাবাদী। ভিউয়ার্স, আপনি কি চান যত দূর সম্ভব আফগানিস্তানের আইন যেন বাংলাদেশেও কার্যকর করা হয়? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন।
আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।